কৃষকদের নিয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো কোচবিহারের তুফানগঞ্জে। কোচবিহার জেলার অন্তর্গত তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে দেওছড়াই গ্রাম পঞ্চায়েত এলাকার বালাঘাট গ্রামের কৃষকদের নিয়ে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই সচেতনতামূলক শিবিরে স্থানীয় প্রায় 52 জন কৃষক উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তৎসহ এদিনের এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন কৃষি আধিকারিক গোপাল দে, তুফানগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি সামিউল ইসলাম, ননিবালা বর্মন, অমল রায় প্রমুখ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থাকা অমল রায় জানান, 500 জন কৃষকদের নিয়ে একটি কৃষক উৎপাদক সংগঠন তৈরি করার লক্ষ্যেই এই সচেতনতা শিবির এবং আগামী দিনে FPO-র মাধ্যমে কৃষি উৎপাদন, কৃষি যন্ত্রপাতি, ফসল বাজারজাত করার ব্যবস্থা সহ ইত্যাদি বিষয়ে এদিনের এই সচেতনতামূলক শিবিরের আলোচনা হয়। এবং তারা এখানে শেয়ার হোল্ডার মেম্বার হবে, তারা মিনিমাম 1000 টাকা করে শেয়ার হোল্ডার দেবে, ঠিক আছে? কারণ এটা কৃষকদের সংগঠন, তার বিনিময়ে তারা শেয়ার সার্টিফিকেট পাবে। আজকে আপনারা আমুলের নাম শুনছেন না, আমুল দুধ শুনছেন? আমুল, আমুল দুধ, আমুল ঘি, আমুল পনির, আমুলও একটা এরকম একটা কোম্পানি ছিল যারা 10-15টা কৃষকের ডেয়ারি, কৃষকদের দুধ নিয়ে তাদের যাত্রাটা শুরু হয়েছিল। আজকে কিন্তু যারা দুধ দিচ্ছে, হাজার হাজার লাখ লাখ কৃষক, তারা ওই কোম্পানির অংশীদার। পরিচালনা কমিটি আছে আলাদা, যেরকম এখানেও 10-12 জনের একটা কমিটি, পরিচালন কমিটি হবে, কিন্তু এখানে কৃষক সদস্য আমাদের একটা গ্রাম পঞ্চায়েতে একটা FPO আমরা তৈরি করব। তৈরি করার পরে কী হবে, আমাদের এই ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের মাধ্যমে আজকে বিভিন্ন ধরনের ট্রেনিং। সনুদ বর্মনের প্রতিবেদন, খবরের দুনিয়া।